অ্যাকচুয়াল আমরা ওয়েস্ট বেঙ্গলে, তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের কালচার এখানকার কালচার মোটামুটি প্রায় সেম টাইপেরই, আমাদের ল্যাঙ্গুয়েজটাও সেম। মানে বাংলা আমরা ছোট থেকে বাঙালি, বাংলায় তো বলতে পারো কোনো সমস্যা হয় না। না না, এই জিনিসটা একটু ভালো, এখানে আমাদের দিকে এরকম হয় না। পয়লা ফাল্গুন মানে কি হলুদ শাড়ি পরা, সবুজ শাড়ি পরা, এগুলো এখানেই সে ফার্স্ট দেখছি, এগুলো ভালো এখানকার। আমরা দুই বান্ধবী একসাথে ঘুরতে আসলাম। পয়লা ফাল্গুনটা আমার কাছে কেন জানি স্পেশাল মনে হয়, আর এটা নিয়ে হচ্ছে অনেকদিন ধরে আমরা দুই ফ্রেন্ড অনেক চিন্তা ভাবনা করতেছি। মানে এই দিনে হচ্ছে অনেক সুন্দর সুন্দর ফুল পাওয়া যায়, তারপর হচ্ছে মানুষ বিভিন্ন রঙের শাড়ি টাড়ি পরে, এই জন্য এই দিনটা অনেক বেশি ভালো লাগে। ভ্যালেন্টাইন যে পালন করছি না, কারণ হচ্ছে ভ্যালেন্টাইন ডে পালন করার মতো হচ্ছে কেউ নাই এখানে, তো হচ্ছে যে আছে তার সাথে ফাল্গুন পালন করতেছি। না না, তখন একসাথে করব, তখনও হচ্ছে একসাথে দুজন দুজনের পার্টনার নিয়ে একসাথেই করার ইচ্ছা আছে ইনশাল্লাহ। পশু প্রাণীর প্রতি হইতে পারে, দেশের জন্য হইতে পারে, ভালোবাসাটা সবার জন্য বিস্তৃত হোক, এটা শুধুমাত্র আমরা এখন ব্যাপারটারে একটা একঘেয়েমি করে তুলছি, যে হয়তো সবাইকে ভালোবাসো না। না না, বলতেছি আর কি যে হচ্ছে এটা সবার জন্য, ভালোবাসাটা সবার জন্য হোক, মানে দেশের জন্য হোক, পরিবারের জন্য হোক, সমাজের জন্য হোক, ফ্রেন্ডদের জন্য হোক, সবার জন্য, আলটিমেটলি সবার জন্য, সকলের জন্য ভালোবাসা। ভালোবাসাটা শুধু আমার জন্য এখানে আবদ্ধ না থাকে। তোমার মনে অনেক ভালোবাসা, কিন্তু এটা সবাইকে দিও না। আমার কাছে প্রতিটা দিনই ভালোবাসা, মানে হচ্ছে প্রতিটা দিনই ভ্যালেন্টাইন ডে, আমি তার সাথে যতক্ষণ থাকি অতক্ষণই আমার ভ্যালেন্টাইন ডে। মানে আলাদা করে যে ভ্যালেন্টাইন ডে পালন করতে হবে এরকম কোনো কথা নাই, প্রতিটা দিনই ভালোবাসা দিবস, প্রতিটা দিনই আমরা একজন আরেকজনকে ভালোবাসি। আলাদা করে যে ঘটা করে ভ্যালেন্টাইন ডে পালন করতে হবে এরকম কোনো কথা নেই, তবে বসন্ত টাকে একটু সুন্দরভাবে বরণ করতে চাই, এতটুকুই। এই জন্যই আমরা কেবল ড্রেস পরে, এর জন্যই আমরা বইমেলা ঘুরতে আসা, শাড়ি পরা।